মহামায়ালেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা চট্টগ্রাম মিসারে অবস্থিত। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। মহামায়া একটি প্রকৃত লেক, বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকে পানি দিয়ে এলাকা গঠিত। এখানে রয়েছে অসাধারণ পাহাড়, গুহা, ঝর্ণা। যদি আপনি চট্টগ্রাম ভ্রমণ করেন আর মহামায়া না যান, তাহলে আপনার চট্টগ্রাম শহরটাই প্রিয়। মহামায়া লেকের প্রবেশপথ, এই প্রবেশপথ দিয়ে মহামায়া লেকে প্রবেশ করতে হয়। আপনারা যদি মহামায়া লেকে আসেন, তাহলে এখান থেকে টিকিট ক্রয় করে এই প্রবেশপথ দিয়ে মহামায়া লেকে প্রবেশ করতে হবে। চলুন আমরা মহামায়া লেকে প্রবেশ করার সময় এই পথ দিয়ে প্রবেশ করতে হয়। এই পথ দিয়ে প্রবেশ করার সময় আমাদের চোখের নজর পড়েছে একটি পাহাড়। এই পাহাড়টা লাল রঙের মাটি দেওয়া পাহাড়টা গঠিত। হাতলো অনেক এক্সাইটেড, এখানে এসে অনেক এক্সাইটেড, অনেক আনন্দ পাচ্ছে। উই এভার স্টেজ মহামায়া লেকে যাওয়ার সময় আমরা অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি, অনেক গাছগাছালি ভিড়, আর এখানে অনেক উঁচা পথ। এই উঁচা পথ বেয়ে আমরা মহামায়া লেকে প্রবেশ করতে হবে। আসলে এখানে আসছি তিনজন রোহিঙ্গাকে নিয়ে, এদেরকে নিয়ে তো আসলে আমরা মূল লেকে এখন প্রবেশ করতেছি। মূল লেক যেটার নাম মহামায়া লেক, এসে পড়েছি মহামায়া লেকে। অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি। ও অপরূপ সুন্দর নৌকার মাঝখানে আমরা নৌকা দেখতে পাচ্ছি, স্পিড বোট। এইটা হলো মহামায়া। মহামায়া লেক ঘোরার জন্য আমরা চলে এসেছি কাইকিং করার জন্য নৌকা দিয়ে। এখন আমরা কাইকিং করব, এই আইসল্যান্ড গুলো দেখবো, ঘুরে ঘুরে অপরূপ সৌন্দর্য দৃশ্য। কাইকিং করার জন্য আমরা দুইটা বুট নিব অবশ্য, এখানে ঝর্ণা এবং আইসল্যান্ড দেখা যাচ্ছে অনেক দ্বীপের মতো। এই আইসল্যান্ড গুলো আমরা দেখবো। এই বুট গুলো তো 200 টাকা নেয় একটা বুট, দুইজন চালাতে পারে এই কাইকিং এর জন্য। আমরা এখন দুজন চালাবো। এখন হ্যালো গাইস, কাইকিং করার জন্য আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা সবাই। এখন আমরা কাইকিং এর জন্য প্রস্তুত। এখানে নিচে কাইকিং এর নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি, কাইকিং এর দুইটা বোট, দুইটা বৈঠা। এখন আমরা কাইকিং এর জন্য প্রস্তুত, কাইকিং করব, নৌকা চালাবো, আইসল্যান্ড গুলোতে ঘুরবো। এখন আমরা যাবো কিন্তু নৌকা, আমরা লাইফ জ্যাকেট পরে গাইডিং করার জন্য। এখন আমরা বুটে উঠতে যাচ্ছি। একদিকে শ্রমিক আর রুমান একটা বুট নিবে, আরেকদিকে আমি আর বসে একটা বুট নিব। এই গাইডিং করার জন্য আমরা আইসল্যান্ডগুলো ঘুরবো চারদিকে। তোমরা নাও একটা, ওই যে দুজন বোটে বসতেছে, দুইজন অনেক গাইডিং করার জন্য মহামায়া লেকের মধ্যে। এই যে দুজন নৌকা চলে যাচ্ছে সুন্দর করে, আমাদের নৌকা আসতেছে, নীল রঙের নৌকা, আমার পার্টনার বসি। এখন আমরা বসবো। আমি পিছে বসবো, এখন তুই সামনে বস। আমরা অলরেডি বোটের মধ্যে বসে গেছি, এখন বোট ছাড়বে। অলরেডি আমরা লাইট চালু হয়ে গেছে, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক আর রুমান, আর এদিকে আমরা লাইট চলতেছে, লাইভ রাইড। আমরা আইসল্যান্ডগুলো ঘুরতেছি চারদিকে,
অপরূপ সুন্দর যে লীলাভূমির আমরা এসে পড়েছি মহামায়া লেকের মধ্যে। মহামায়া লেকে বুট জায়গার পরে আমরা নৌকার মধ্যে আছি। এখন ওই যে দুইজন লিজেন্ডকে দেখতে পাচ্ছি, তারা নৌকা চালাতে পারে না, তাদেরকে শেখানোর জন্য আমরা আসি। আমরা মহামায়া লেকে চারদিকে ঘুরতেছি, ঝর্ণা দেখতে পাচ্ছি, ওরে কি চিল, চারদিকে বুটের খেলা, নদীর খেলা, আর অপরূপ সৌন্দর্যের মাঝে কি সুন্দর খেলা হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আমরা মজা পাচ্ছি। আমরা এখন বুট রাইড করতে যাচ্ছি, আবার আপনার সাথে থাকো, লেটস গো।